A la mole con bondura. আজ আমি আপনাদেরকে কোরিয়ান অসাধারণ একটি ক্র্যাম থ্রিলার মুভি নিয়ে হাজির হয়েছে দুই সালে মুক্তি পাওয়া এই মুভিটিতে দেখানো হয়েছে একটি অসাধারণ দুষ্ট এবং মিষ্টি মেয়ের জীবনে কিভাবে ভয়ঙ্কর অন্ধকার রাত নেমে আসে মেয়েটি তার জীবনে এমন কি ভুল করেছিল যার জন্য তার জীবনটা এভাবে দুর্বিষ হয়ে পড়ে তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে মুভিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এই মুভিটি শুরুতে এই মীনা নামের একটি দুষ্ট মিষ্টি মেয়েকে দেখতে পাই মিনা ছিল খুবই চঞ্চল টাইপের একটি মেয়ে মিনা কিছুদিন আগে একটা নতুন স্কুলে স্কুলে হয়েছে। মিনা একটি নিয়েছে তার ছিল এই স্কুলের সবচেয়ে ছেলে। আর কি চাই এত সুইট একটা ছেলেকে বয়ফ্রেন্ড হিসেবে পেয়ে সে তো ভীষণ খুশি এমন বয়ফ্রেন্ড পেলে কেই বা খুশি না হবে তবে শুধু সুন্দর ছেলে দেখে প্রেমে বললে হবে না ছেলের চরিত্রও দেখতে হবে এটা যাই হোক মিনা তো তার সুইট বয়ফ্রেন্ড পেয়ে সারাদিন মজা মাস্তি করে অর্থাৎ এই বয়সী প্রেমে বলে যা হয় আর কি একদিন মিনাকে তার বয়ফ্রেন্ড নিজের বাসায় নিয়ে আসে সেখানে তারা অনেক মজা করছিল কিন্তু মিনা সেখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে যার কারণে মিনার বয়ফ্রেন্ড মিনাকে আলাদা একটি দিয়ে বলে এটি খেয়ে নাও তাহলে নেশা কেটে যাবে মিনা তো তার ভরসা করে কিছু না ভেবে চিনতে এই ওষুধের মতো ড্রিঙ্কটি খেয়ে ফেলে যার ফলে মিনা অজ্ঞান হয়ে যায় আসলে তার বয়ফ্রেন্ড তাকে মিথে বলেছিল এই ওষুধের মতো ড্রিঙ্কটা নেশা কাটানোর মতো কোনো ড্রিঙ্কই ছিল না এটা ছিল অজ্ঞান হওয়ার একটি ওষুধ যার ফলে আমরা বুঝতে পারি মিনার বয়ফ্রেন্ড দেখতে সুইট এবং সুন্দর হলেও তার চরিত্র ভালো ছিল না এরপর মিনার যখন জ্ঞান ফিরে আসে তখন সে চোখ খুলে দেখে তাকে একটা চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর সেখানে তার বয়ফ্রেন্ড একটি ক্যামেরা নিয়ে তার ভিডিও করছে কিন্তু তখনও মিনা কিছু বুঝতে পারছিল না যে তার সাথে এইসব কি হচ্ছে তারপর তার বয়ফ্রেন্ড ভেতর থেকে তার কিছু ফ্রেন্ড কে ডেকে আনে যাদের মুখগুলো ঢাকা ছিল মিনা তো এইসব দেখে ভয় পেয়ে যায় এইসব দেখে সে বুঝতে পারে হয়তো তার সাথে খারাপ কিছু হতে চলেছে সে তাদের থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু একটা অসহায় মেয়েকে আর এতগুলো ছেলের সাথে পারবে যার ফলে মিনা তাদের হাত থেকে রক্ষা পায়নি সে ছেলেগুলো এসে মিনাকে একে এঁকে খুবই কষ্ট দিয়ে এবং বাজেভাবে এন্টিমেট হয় শুধু এতটুকুতেই তারা থেমে থাকে না শয়তান ছেলেগুলো মিনার এইসবের ভিডিও বানিয়ে রাখে এক নিমেষেই সেই হাসি খুশি থাকা মেয়েটির জীবন অন্ধকার নেমে আসে যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে এতটায় বিশ্বাস করে এখানে এসেছিল সেই বয়ফ্রেন্ডই তার জীবনটাকে এক নিমিষে শেষ করে দিল তারপর থেকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে দিনরাত কান্না কাটি করতে থাকে আর ভাবে সে কেন এরকম একটা শয়তান ছেলেকে ভালোবেসেছিল আসলে এইসব ছেলেরা একটি মানুষ হলেও ভেতরটা একদম শয়তান এবং জানোয়ারের মতো তার কারণে তাদেরকে যারা বিশ্বাস করে তাদেরকেই তারা কঠিন বিপদের মুখে ফেলে দেয় আর এখানে উল্লেখ্য হলো না তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি কাউকে বলতে পারছিল না কারণ ছেলেগুলো সেই ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতে থাকে এবং বলে তুমি যদি কাউকে বিষয়ে বলো তাহলে তোমার ভিডিও আমরা ভাইরাল করে দিব যে কারণে মিনা কাউকে বলতে পারছিল না আর এই সুযোগকে কাজে লাগিয়ে ছেলেগুলো মিনার সাথে এই নোংরা কাজ বারবার করতে থাকে আর বেচারে মিনার কাছে এই সব সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না একবার ভাবো একটা মেয়ে কতটা অসহায় হয়ে পড়লে এই সব মুখ বুঝি সহ্য করতে হয় এইভাবে বেশ কিছুদিন পর ছেলেগুলো মিনার ভিডিও একটা অ্যাডাল্ট সাইটে আপলোড করে দেয় যার ফলে সেইগুলো ভাইরাল হয়ে যায় আর এখন মিনার এসব নোংরা ভিডিওর সম্পর্কে শহরের সবাই জেনে যায় এবং কি তার মাও জেনে যায় এইসব দেখে তার মা তো একদম ভেঙে পড়ে আর ভেঙে পড়ারই তো কথা কোন মা কি পারবে তার সন্তানের উপর হয় অমানসিক অত্যাচার মেনে নিতে যে কারণে তার মা এবার মিনার সাথে হওয়া এই ঘটনার বিচার চায় তারপর তাদের একটা পুলিশ অফিসার সাহায্য করে পুলিশ অফিসার কি ধরে জেলে ভরে কিন্তু মিনা ঘটনা পারছিল না পুরো শহর এখন তারপরও তার ভিডিওর সম্পর্কে জেনে গিয়েছিল যার কারণে মিনা তার ঘর থেকে বের হলে মানুষ তার দিকে আর চোখে দেখে এইসব কিছু দেখে মিনা আরো মানুষ কিভাবে ভেঙে পড়ে আর এখন মিনার মা সিদ্ধান্ত নেয় তারা এই শহর ছেড়ে চলে যাবে আর একদিন ঠিকই মিনারা এই শহর ছেড়ে অনেকটি শহরে চলে যায় এরপর আমাদেরকে বেশ কিছুদিন পরে দেশেও দেখানো হয় যেখানে আমরা দেখি মিনা এখন অনেক বড় হয়ে গিয়েছে আর সে এখন তার পড়াশোনা শেষ করে একটি হাই স্কুলের টিচার হয়ে গিয়েছে এই শহরে সে মিনা তার নামও বদলে ফেলেছে এখানে তার নাম থাকে রেন সে তার নাম এই কারণেই বদলে ফেলেছে যাতে করে তার অতীত সম্পর্কে কেউ জানতে না পারে আর এর মধ্যে তার একটা ছেলের সাথে এনগেজমেন্টও হয়ে গিয়েছে তারা খুব দ্রুত বিয়ে করবে একদিন স্কুলের অফিসে অনেকক্ষণ সময় নিয়ে কাজ করে কাজ করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে আর মিনা ঘুম থেকে উঠে দেখে পরদিন সকাল হয়ে গিয়েছে তখন সে দেখে ক্লাসের একটি ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে আর এই ছেলেটি মিনাকে ঘুম থেকে তুলছিল আর এই ছেলেটির নাম ছিল জিন এখানে মিনার সাথে কি হয়েছে সে কিছুই বুঝতে পারছিল না কিন্তু ছেলেটি যখন চলে যায় তখন মিনা দেখে তার হাতে দড়ি দিয়ে বাঁধার একটি দাগ পড়ে আছে এটা দেখে মিনা অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে তার সাথে কাল রাতে আসলে কি হয়েছিল হয়তো খারাপ কিছুই হয়েছে কিন্তু এখানে মিনা কিছুই মনে করতে পারছিল না একটু পর মিনার কাছে একটা মেসেজ আসে যেখানে মিনারকে সুনোংরা ভিডিও এবং ছবি পাঠানো হয় এসব দেখে মিনার অবস্থা তো বুঝতেই পারছেন এখানে মিনার তার অতীতের কিছুই মনে পড়ে যায় মিনা প্রচন্ড ভেঙে পড়ে আসলে বাস্তবতা এমনই আপনি যেটার কাছ থেকে দূরে থাকতে চাইবেন সেইটাই আপনার জীবনে বারবার ফিরে আসবে তারপর রাতের বেলা মিনা তার হবু বর এবং তার পরিবারের সাথে খাবার খাচ্ছিল সেখানে অনেকগুলো মিনার কাছে মেসেজ আসতে থাকে এইটা দেখে মিনা ওয়াশরুমে চলে যায় মেসেজগুলো দেখে এখানে মিনার কাছে যে মেসেজ করেছিল তার নাম মাস্টার বলে মাস্টার তাকে বলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে না হলে কিন্তু তোমার করে মানে মিনাকে করা দিন যখন মিনা ক্লাসে তখন মিনার ফোনে মাস্টারের মোবাইল থেকে আবারও মেসেজ আসে যেখানে লেখা ছিল দশ সেকেন্ডের এর মধ্যে ভিডিও গুলো ক্লাসের সবাই দেখতে পাবে এটা দেখে মিনা তো ঘাবড়ে যায় সেই সবাইকে ফোন রাখতে বলে কিন্তু কেউই তার কথা শুনে না দশ সেকেন্ড পরে ভিডিওগুলো চলে আসে তবে এখানে একটা টুইস্ট হয় মোবাইলে আসা ভিডিও মিনার ছিল না তবে সেই ক্লাসের অনেকটি মেয়ে ছিল যার নাম ছিল সিজান সিজান হলো জিনের গার্লফ্রেন্ড আর জিন হলো সে ছেলেটি যে কিছুদিন আগে মিনাকে ঘুম থেকে তুলে দিয়েছিল সিজানের ভিডিও গুলো অনেক খারাপ ছিল যেটা দেখে মিনার অনেক খারাপ লাগে কারণ এক সময় সেও এইসব ফেস করেছিল কারণ সে সিজানের অবস্থাটা বুঝতে পারে আসলে মাস্টারি এইসব ভিডিও ভাইরাল করে দেয় মিনাকে ভয় দেখানোর জন্য কিন্তু মিনা ভয় পায় না তাই সে আবারও সেই পুলিশ অফিসারের সাথে দেখা করে যে অফিসার অতীতে মিনার কেসটি দেখেছিল এখন মিনা এই সবের প্রতিবাদ করতে চায় আসলে সে চায় তার মতো অবস্থা অন্য কোনো মেয়ে যেন না হয় তবে এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি সেই পুলিশ অফিসারটি কিন্তু এতদিনে রিটায়ার্ড হয়ে গিয়েছে এজন্য তাকে হেল্প করার কথা বলতে পারে না এরপর মিনা সিজানের সাথে দেখা করে আর তাকে সান্তনা দিয়ে বলে তোমার কিছুই হবে না এখানে মিনা সিজানকে আরো বলে তোমার সাথে এগুলো কি করেছে তখন সিজান বলে একদিন তার বয়ফ্রেন্ড তাকে তার বাসায় নিয়ে যায় সেখানে তারা অনেক মজা করছিল তখন জিন তার কিছু ছবি তুলছিল কিন্তু একদিন যখন আমি জিনের কম্পিউটার চালাচ্ছিলাম তখন তার কম্পিউটারে অনেক ম্লুংরা ভিডিও আর ছবি দেখে আমি কোনো কিছু ভবে না চিনতেই এগুলো ডিলিট করে দিয়েছিলাম সেই কারণে জিন আমার থেকে বদলা নিচ্ছে মিনা এসব শুনে বুঝে যায় তার সাথে আর সিজানের সাথে ঘটনাগুলো সবকিছুর জিন করেছে তাইমি না জিনের পিছে লেগে যায় সে জিনকে ফলো করা শুরু করে সে দেখতে চায় তার সাথে এই নোংরা কাজে কে কে জড়িত আছে আর তাদের মাস্টারই বা কে একদিন মিনা যখন লুকিয়ে লুকিয়ে জিনকে দেখছিল তখন জিন আর তার বন্ধুরা সেটা দেখে ফেলেছিল যে কারণে তারা মিনাকে ধরার জন্য তারা করে তবে ঠিক সময়ে সে অফিসারটি এসে বাঁচিয়ে নেয় এবং তাদের ভেতর থেকে একটা ছেলেকে ধরে অনেক মারধর করে আর জানা চেষ্টা

আর এখন অফিসার ও মিনারি অবস্থা দেখে সাহায্য করে যদিও তার চাকরি নেই তবুও মানুষের মনুষ্যত্ব বোধ বলে তো একটা কথা আছে তাদের সমাজে এখন ভালো মানুষ রয়েছে বলেই সমাজটা এখনো হয়তো সুন্দর কিন্তু তারা যেই ছেলেটি ধরেছিল এই ছেলেটা মাস্টারের ব্যাপারে কিছুই বলে না আসলে এই ছেলেগুলোই এইসব খারাপ ভিডিও কালেক্ট করে মাস্টার কে দেয় যার বিনিময়ে মাস্টার থেকে তারা মোটা অঙ্কে টাকা পায় তারপর অফিসার আর মিনা কিছুই বুঝতে পারছে ছিল না যে এখন তারা কি করবে আর কিভাবে বা এসব থেকে মুক্তি পাবে তারপর মিনা তার মোবাইলের কিছু একটা দেখে অজ্ঞান হয়ে যায় এটা দেখে অফিসার মিনার ফোনটা হাতে নিয়ে দেখে ওই শয়তানগুলো গুলো মিনার ভিডিও ভাইরাল করে দিয়েছে যেটা সবাই ইতিমধ্যে দেখে ফেলেছে আর এখন মিনার কিছুই করা ছিল না সে ভিতর থেকে একেবারে ভেঙে পড়ে এক এক রকম ঘটনা তার জীবনে দুইবার ঘটে গেল যেটা সে একেবারে মেনে নিতে পারে না তাই বাসায় এসে নিজের জীবন দেওয়া চেষ্টা করে কিন্তু তখনই তার কাছে মাস্টারের আর একটা মেসেজ আসে যেখানে দেখে তারা সিজন কে ধরে রেখেছে আর নিচে একটা অ্যাড্রেস দেওয়া আছে তারা ডিমান্ড করেছে সেখানে গেলে সিজন কে তারা ছেড়ে দিবে আর না হলে সিজন কে তারা মেরে ফেলবে এই কথা শুনে মিনা সুইসাইড করা বাদ দিয়ে সিজন কে বাঁচাতে যায় সে একাই চলে আসে আসার আগে অ্যাড্রেস টি অফিসার কে মেসেজ করে দিয়ে আসে তারপর মিনা ভিতরে ঢুকে একটা ড্রিঙ্ক দেখে যেটা মিনাকে এখন খেতে হবে কারণ ওই শয়তান তাকে এইটাও করতে বলেছিল আর এটা কিন্তু সেই ড্রিঙ্ক ছিল যেটা মিনাকে তার প্রথম বয়ফ্রেন্ড নেশা কাটানোর জন্য খেতে বলেছিল মিনা জানতো যে এটা খেলে সে অজ্ঞান হয়ে যাবে কিন্তু সিজান কে বাঁচানোর জন্য তাকে এটা খেতেই হবে তা না হলে সিজান কে তারা মেরে ফেলবে খাওয়ার পর যা হওয়ার তাই হল মিনা অজ্ঞান হয়ে যায় সেই শয়তান ছেলে গুলো মিনাকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে মিনার যখন জ্ঞান ফিরে আসে তখন চোখ খুলে দেখে তার সামনে কিছু ছেলে দাঁড়িয়ে আছে যাদের মুখে মাস্ক লাগানো ছিল সেখানে জিন নামের ওই ছেলেটাও ছিল মিনা তাদের বলে তোমরা যা করতে বলেছ আমি তাই করেছি এখন সিজান ছেড়ে দাও ঠিক তখনই আসল টুইস্ট বের হয়ে আসে আসলে মিনা যাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে এখানে এসেছে সেই ছিল মেন কালপিট অর্থাৎ সিজানই ছিল ওই ছেলেগুলোর লিডার ওই ছেলেগুলোর সাথে সিজান ও এইসব কাজ করে এটা দেখে তো মিনা একদমই শকড হয়ে যায় তার মাথায় যেন আকাশ যা ভেঙ্গে পড়ে আসলে সি জানমিনা কি ফাঁসানোর জন্য ওইসব মিথ্যা কাহিনী বানিয়েছিল আর এখানে সবাই মাস্টার হয়ে কাজ করত তারা মেয়েদের নোংরা ভিডিও বানিয়ে সেগুলো মাস্টারকে সেল করত এর বিনিময়ে তারা টাকা পেত তারপর একটু পরেই পুলিশ অফিসার চলে আসে তবে এখানে যেহেতু অনেকগুলো ছেলে ছিল আর অফিসার একা ছিল তাই সে একা তাদের সাথে পেরে ওঠে না এরপর ছেলেগুলো তাকে ধরে অনেক মারধর করে আর থেকে থাকে তবে তারই হাসি বেশিক্ষণ থাকে না কারণ সেখানে একটি পুলিশ ফোর্স চলে এসেছিল আসলে অফিসার আসার আগে সবকিছু সেট করে এসেছিল পুলিশকে দেখে তারা পালাতে থাকে কিন্তু পুলিশ ওদের ধরে ফেলে তারপর ওদের কাছ থেকে মাস্টারের লোকেশন নেয় লোকেশন অনুযায়ী অফিসার মাস্টারের ভাষায় চলে আসে সেখানে গিয়ে তারা দেখে একটি ছোট ছেলে কান্না করছিল আর তার বয়স মাত্র 13 বছর আর এখানে এই সিনেমা সবচেয়ে বড় টুইস্ট দেখানো হয় আসলেই বাচ্চা ছেলেটাই ছিল মাস্টার ভাবা যায় ছেলেটা তাদেরকে বলে আমি মাস্টার কিন্তু মিনারা প্রথমে এটা বিশ্বাসই করতে পারছিল না তারপর অনেক খোঁজা খুঁজি জিজ্ঞাসাবাদের পরে তারা জানতে পারে আসলে বাচ্চা ছেলেটি মাস্টার ভাবতে পারছেন মাত্র তেরো বছরের ছেলে কি করতে পারে তারপর জানা যায় এই ছেলেটির বাবা এইসব কাজ করত কিন্তু কিছু মাস আগে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যায় তখন সে তার বাবার ফোনে কম্পিউটারে এইসব দেখে সেখানে যেখানে মেয়েদের খারাপ ভিডিও আর ছবি দেখে যে কারণে সে জেনে যায় তার বাবা আসলে এইসব কাজ করত। তাই সেও তার বাবার পথে হাঁটা শুরু করে দেয় ওই যে বলে না বাপকা বেটা বাবার মতোই হয়েছে আর কে কিন্তু এত কিছু করার পরও ছেলেটির তেমন কোনো শাস্তি হয় না কারণ ছেলেটির বয়স মাত্র ১৩ বছর আর ১৩ বছর অথবা তার কোনো কম বয়সের কাউকে কোরিয়ার আইন মোতাবেক শাস্তি দেওয়া হয় না শুধু কিছুদিনের জন্য একটা বোর্ডিং স্কুল স্কুলে পাঠিয়ে দেওয়া যেখানে সরকারি টাকায় আরাম আয়সে থাকার সুযোগ পায় কি আজব তাই না তো বড় অপরাধ করেও কোনো শাস্তি হয় না আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায় তবে বন্ধুরা এই সিনেমাটিতে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো বন্ধু হোক কিংবা বয়ফ্রেন্ড যাই হোক তাদের সাথে বাইরে মিলামেশা করা ভালো হোটেল বা বাড়িতে তাদের সাথে না যাওয়াই ভালো কারণ কে জানে কার মনের ভেতরে কি চলে তাই প্রতিটা মেয়েরই উচিত সচেতন থাকা আরেকটা বিষয় হলো বাপকা সেটা হলেই হয় না বাবা যদি খারাপ কাজ করে কি দেখে খারাপ পথে না গিয়ে ভালো পথে যাওয়ার চেষ্টা করাই সবচেয়ে উত্তম তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ